কে বেচেছে কলাপি, তবে কি এ জীবন আয়না বাজির ফেলকি। হ্যালো উত্তম পৃথিবীবাসী, কি অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা করি ভালোই আছেন। আমি জানাতুল নাইম চৌধুরী, আমার নতুন একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রিয়াকশনটি হচ্ছে তাবিব মাহমুদের নতুন রিলিজ পাওয়া স্বাস্থ্যই সকল সুখের মূল র‍্যাপ সংটি নিয়ে। তো যথারীতি আমি আপনাদের সাথে নিয়ে মিউজিক ভিডিওটি দেখে আসব, আর মিউজিক ভিডিওটি দেখার পর আমার একান্তই নিজস্ব কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস প্লে দ্য সং আফটার দ্য ইন্ট্রো। জনতার ভরসা নাম ঢাকা চিকিৎসা সেবা মাংনা মাংনা খাইয়া দেখ না, বাথরুমে চুপি শুধু হাতে নিয়ে বোধ না, ডায়রিয়া আমার সাথে রোগ মুক্তির কৃপার সাথে, রুচিবোধ নষ্ট হওয়া অনিয়মের কুয়ার সাথে। ও প্রিয় স্বাস্থ্যমন্ত্রী আমার স্বাস্থ্য দেখা যান, ও প্রিয় খাদ্যমন্ত্রী আমার ঘরে খাইয়া যান, একটু এদিক ঘুরে যান পারে ফিরে খাইয়া যান, স্বাস্থ্য খাতের বেহাল দশা একটু যদি বুঝতে চান। মানুষের শরীর থেকে আমি খাই চান্দা, এইটা আমার ধান্দা, ধান্দাবাজির শেষ নাই, ধান্দাবাজের কালো ধর্মে জাতি ধর্ম দেশ নাই, মাছ নাই সেবা নাই টাকা দিলে মিলে সব, এখানে ফিকে হয় জনতার কলরব, যেভাবে চেয়ে পারি যার থেকে যত পারি, প্রকাশ্য দিবালকে করে যায় চোর চোরি, হুট করে দেখি পরে মাজার নিচে কাপড় নাই, আজ আমি ল্যাংটা ওমর খোদা মাটি খাই, লজ্জা লজ্জা চিকিৎসা নিব কই, রোগ হইলে দাওয়া আছে মাজারের পড়া দই, ও প্রিয় অর্থমন্ত্রী মানি ব্যাগটা দেখে যান, জননীর ছবি ছাড়া যা পান নিয়ে যান, এভাবে ঢুকে ঢুকে বেঁচে থেকে লাপি, তবে কি এ জীবন আইনাবাজির ফেলকি। আর কত দেখতে হবে নির্মম বাস্তবতা, ভাল লাগে না। কি বলবো, আসলে তাবিব মাহমুদ বরাবরের মতোই একটি চমৎকার লেখনের মাধ্যমে আমাদের বাংলাদেশের একটি চরম অসঙ্গতি, স্বাস্থ্যসেবার দুর্নীতি তুলে ধরলো আমাদের সামনে। তো গানটির লেখা সুর আর মিউজিক কম্পোজিশন তাবিব মাহমুদেরই করা। গানের কথাগুলোর দিকে একটু খেয়াল করলে বোঝা যায় আসলে আমাদের সমাজে, মানে আমাদের বাংলাদেশে এক্স্যাক্টলি, যাদের টাকা পয়সা আছে প্রাইভেট হসপিটালে ভালো একটা ট্রিটমেন্ট পায়, আর গলা কাটা একটা ট্রিটমেন্টই পায় অ্যাকচুয়ালি, আর যাদের আসলে টাকা পয়সা ওরকম নাই তাদের ঢাকা মেডিকেল ছাড়া আসলে ওরকম কোনো গতি নাই। আর ঢাকা মেডিকেলে একটা সিট পাইতে কত রকমের দালালের পিছনে যাই ছুটতে হয় এটা তো ভুক্তভোগী মাত্রই জানেন। আসলে করোনার ভয়াল ছোবল আমাদের দেশে এসে পড়ার সাথে সাথেই এই স্বাস্থ্য খাতের মহাদুর্নীতি আমাদের সবার সামনে আস্তে আস্তে খোলাসা হয়েছে, যা কি না আসলে শেষ হবার নয়। মানে কই যে একটু নিউজ টিউজ বের হয় তারপর মনে করে যে না একটু নড়াচড়া দিয়ে বসবেন কর্তা ব্যক্তিরা, ওরকম কিছু না, এই দেশের এই হাল বেহালই হতে থাকে, কিছু বলার নেই। মাঝে মাঝে মনে হয় যে আসলে এই দেশের দুর্নীতি দুর্নীতির জায়গায় থেকে যাবে, আর গরিব গরিবই থাক, গরিবের পেটে লাথি মেরে দুর্নীতিবাজরা ভালোই দিন কাটাবে, সম্পদের পাহাড় তৈরি করবে, কিছু বলার নেই, এর বেশি কিছু বলার নেই, হতাশা কাজ করে এগুলো নিয়ে বলতে গেলে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কিছু মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আরও বেশি কিছু বলার থাকলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে মেসেজ দিতে পারেন। দ্যাটস অল, আসসালামু আলাইকুম। সকল সুখের মূল।